Hi friends, I'm Tuhin. Welcome to Back and Review. বন্ধুরা আজকে ভিডিওটাই তোমাদের একটা ইন্টারেস্টিং টপিক তোমাদেরকে দেখাবো যে কি করে একটা কম দামি পাখি থেকে তোমরা লুকিনা ফিশার অফলাইনের মধ্যে একটা পাখি প্রডিউস করতে পারবে। তার জন্য তোমাদেরকে কি কি পাখি লাগবে, তার জন্য কেমন কিছু পাখি লাগবে না, একেবারে অফলাইনে ওয়ার্কিং করবো না, একেবারে থার্ড ক্লাস পাখি দিয়ে অফলাইনে ওয়ার্কিং করানো যায়, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কি করে তোমরা একেবারে কম দামি পাখি থেকে তোমরা হাই ফাই পাখি প্রডিউস করতে পারবে, একেবারে দামি দামি লুটিতে পিছনে টপ কোয়ালিটির পাখি প্রডিউস করতে পারবে, এরকম কোয়ালিটির পাখি প্রডিউস করতে পারবে, পাখি কোয়ালিটি দেখো এরকম টপ ক্লাস কোয়ালিটির লুটিনো ফিশার অফলাইন প্রডিউস করতে হবে কিভাবে, সেই জিনিসটা আজকে তোমার পাখি পাখি থেকে এইসব পাখি প্রডিউস করা দেখো। এইসব পাখি প্রডিউস করতে গেলে একেবারে নর্মাল পাখি পাখি থেকে এইসব তোমার কি করে প্রডিউস করতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, যে কি করে একেবারে কম দামি পাখি থেকে এইসব হাই ফাই দামি পাখি বা ভালো কালার নিয়ে শুধু পাখি প্রডিউস করলে হবে না, ভালো কালার ভালো সাইজ নিয়ে কি করে প্রডিউস করতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা এর জন্য উপকরণটা কি লাগবে, উপকরণ লাগবে কিচ্ছু না, একটা নর্মাল একটা পাখি গ্রিন ফিশার অফলাইন আর একটা লুটিনো ফিশার, এই এইরকম তোমার সেম দুটো পেয়ার করতে হবে, মানে এক পেয়ার লুটিনো ফিশার অফলাইন আর এক পেয়ার লুটিনো ফিশার নর্মাল অফলাইন না আর এক পেয়ার গ্রিন ফিশার অফলাইন, এরকম সেম পেয়ার লাগবে। পেয়ারটা করবে একদিকে দেবে লুটিনো ফিশার, এই লুটিনো ফিশার দেবে একদিকে মেল একদিকে গ্রিন অফলাইন ফিমেল, আবার অপোজিটে তোমার দেবে লুটিনো ফিশার ফিমেল আর গ্রিন অফলাইন মেল। সেক্ষেত্রে বেবিটা তোমার কি কি আসবে, বেবিটা যেটা আসবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, বেবিটা আমার থাকবে সব কিছু ওয়ার্কিং আমার খাতায় তোমার জন্য লিখে রেখেছি, সেটা হলো যখন তুমি লুটিনো ফিশার অফলাইন তুমি মেল মেল দেবে লুটিনো ফিশারের লুটিনো ফিশার মেল দেবে আর গ্রিন অফলাইন তুমি ফিমেল দেবে, সেক্ষেত্রে তোমার বাচ্চা বলবে সব গ্রিন ফিশার, সবই গ্রিন ফিশার বলবে, কিন্তু তোমার মেলগুলো হবে স্পিড অফলাইন স্পিডই নো, আর ফিমেলগুলো বেশি কাজে লাগবে না, ফিমেলগুলো অন্য ওয়ার্কিং করে দেবে, ফিমেল অন্য ওয়ার্কিং আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। আর যেখানে তুমি লুটিনো ফিশার ফিমেল নেবে আর গ্রিন অফলাইন ফিমেল মেল নেবে সেক্ষেত্রে তোমার বাচ্চা পড়বে সেখান থেকে ফিমেল পড়বে অফলাইন, যে ফিমেলটা পড়বে সেটা কিন্তু স্পিড ইনো হবে, যখন তুমি কি করবে ওই পেয়ার থেকে মেল নেবে নর্মাল গ্রিন ফিয়ার স্পিড অফলাইন স্পিড ইনো মেল আর এদিক থেকে নেবে গ্রিন অফলাইন ফিমেল নিয়ে পেয়ার আপ করবে, ওখান থেকে তোমার 100% টপ কোয়ালিটির পাখি প্রডিউস হবে, সেটা হলো লুটিনো ফিশার অফলাইন এরকম টপ কোয়ালিটির পাখি প্রডিউস হবে, সামান্য এইরকম পেয়ার আপ থেকে এইরকম একটা পেয়ার আপ করলে সেখান থেকে তুমি এরকম পেয়ার আপ কি করে এইসব জিনিসগুলো বেশি টাকা ইনভেস্ট না করে দেবে, টাকার দরকার কোনো ব্যাপার না, গায়ের ভিজুয়াল কিনে ভিজুয়াল কাজ করবে, কিন্তু টাকা নেই তার জন্য তুমি আছে, টাকা নেই তার জন্য সবসময় এইসব ছোটো খাটো টিপস দিয়ে দেবো, এই টিপস নিয়ে তোমরা কাজ করবে, করলে তোমাদের আশা করি ঘরে তোমার দিন ফিরে আসবে। এখন এইসব টাকা এইসব মাল আগে অনেক দাম ছিল, এখন দাম বড় করে তার এখন 30,000 টাকা টাকা হচ্ছে পেয়ার আছে, চপ্পলটি পেয়ারে 30,000 টাকা পেয়ার আছে, তো এইভাবে তোমরা কম দামি পাখি থেকে দামি পাখি প্রডিউস করতে পারবে। তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর বিভিন্ন বিভিন্ন সাথে শেয়ার করবে, তারা কী করে লুকিনো ফিশার অফলাইন কম দামি পাখি থেকে লুকিনো অফলাইন প্রডিউস করতে তাই দেখে তারা হালকা করে উপকৃত হবে, এবার তারা নিজের ক্যারিয়ারটাকে আরো আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবে, তার দামি দামি পাখি তো তৈরি করতে পারবে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তারা বাই বাই, ধন্যবাদ।